দাবি ছিল যে সর্বস্তরে বাংলা ভাষা চালু থাকবে। অনেক ক্ষেত্রে চালু হলেও, দুঃখজনক হলেও অনেক জায়গায় কিন্তু এখনও চালু হয়নি। বিশেষ করে উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে আমরা এখনও বাংলা ভাষা সেরকমভাবে চালু করতে পারিনি। আমার দাবি থাকবে যে বর্তমান যে নূতন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং সুপ্রিম কোর্টে সব সব স্থানে সব ডিপার্টমেন্টে তিনি বাংলার প্রচলনের ব্যবস্থা করবেন। এই অনুরোধ ওনার প্রতি আমার রইল।